হ্যালো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে একটি শক্তিশালী মন্ত্র সম্পর্কে বলবো, যে মন্ত্রের মাধ্যমে যে কোনো নারীকে আপনি বশীভূত করতে পারবেন এবং আপনার কার্যসিদ্ধি করতে পারবেন। সব থেকে সহজ বিষয় এটি যে মন্ত্রটি খুবই ছোট এবং খুবই কার্যকারী, এবং মন্ত্রটি একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র। এই মন্ত্রটি 10,000 বা 1,000 বার পাঠ করে সিদ্ধ করারও কোনো প্রয়োজন নেই। তাই এই মন্ত্রটি আপনাদের খুবই কাজে দেবে এবং খুব সহজেই মন্ত্রটির দ্বারা আপনি কার্যসিদ্ধি করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে মন্ত্রের উচ্চারণবিধি জানিয়ে দেব, কারণ মন্ত্রের উচ্চারণবিধি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে দেখুন, ওম হ্রিং শ্রিং ক্লিং সর্বপুরুষ সর্বস্ত্রী হৃদয় হরিণী মম বশ্যং কুরু বসট হ্রিং। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন এবং খুব সুন্দর করে একটি খাতায় লিখেও দিয়েছি, যেটি স্ক্রিনের সামনে ধরেছি। এখন দেখতে আশা করি কোনো প্রকার অসুবিধা হচ্ছে না। কোনো যদি অসুবিধা হয় কমেন্টস করে জানাবেন যে এখানে বুঝতে সমস্যা হচ্ছে। আমি মনে করি বুঝতে কোথাও সমস্যা হচ্ছে না, কারণ খুব সুন্দর করে আমি স্ক্রিনের সামনে ধরেছি। তো আরও একবার আমি মন্ত্রের উচ্চারণ বিধিটি জানিয়ে দিচ্ছি, তারপরে মন্ত্রের প্রয়োগ বিধি সম্পর্কে বলবো। তো মন্ত্রের উচ্চারণ বিধি এরকম, যে ওম হ্রিং শ্রিং ক্লিং সর্বপুরুষ সর্বস্ত্রী হৃদয় হরিণী মম বশ্যং কুরু বসট হ্রিং। হ্যাঁ, তো এই হলো মন্ত্র। এই মন্ত্রটি আপনাকে প্রথমে কি করতে হবে, 108 বার, যে কোনো শুক্রবারের দিন 108 বার এটিকে আপনাকে পাঠ করে আপনাকে পাঠ করতে হবে একটি আসনে বসে। হ্যাঁ, পবিত্র অবস্থায় ধূপবাতি জ্বালিয়ে আপনার নিজের ঘরের মধ্যেও করতে পারেন। অবশ্যই পবিত্র অবস্থায় 108 বার এটিকে পাঠ করে আপনাকে সিদ্ধ করে নিতে হবে। মন্ত্রটি আপনার সাথে খাপ খাইয়ে নিতে হবে। নেওয়ার পরে যাকে আপনি বশীভূত করতে চাচ্ছেন অবশ্যই তাকে আপনি চেনেন, এখানে কিন্তু তার নামও প্রয়োজন হচ্ছে না। এটি যখন আপনি মন্ত্রটি সিদ্ধ করে নেবেন, তখন তার আশেপাশে গিয়ে আপনাকে আবার ওই 108 বার এই মন্ত্রটি মনে মনে পাঠ করতে হবে, মনে মনে পাঠ করতে হবে এবং তার দিকে তাকাতে হবে। যখন মনে মনে পাঠ করবেন এবং তার দিকে তাকাবেন, তখন সেই নারী আপনার উপরে বশীভূত হতে থাকবে আস্তে আস্তে। যখন 108 বার পাঠ করা সম্পূর্ণ হয়ে যাবে, সাথে সাথে সেই নারী আপনার বশীভূত হয়ে পড়বে। এটি যে কোনো পুরুষ যে কোনো নারীর জন্য করতে পারবে। হ্যাঁ, বিবাহিত নারী এতে বশীভূত হবে, কুমারী নারী, হ্যাঁ যে কোনো নারী এতে আপনার উপরে বশীভূত হয়ে পড়বে এবং আপনার সকল কথা মানতে বাধ্য থাকবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন।